দিল্লি থেকে কলকাতায় ফিরে সোদপুরে নিহত চিকিৎসকের বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে দেখা করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এই পরিস্থিতিতে পাশে থাকার আশ্বাস দিয়েছেন সিভি আনন্দ বোস। এর আগে দিল্লি থেকে নির্যাতিতার বাবাকে ফোন করেছিলেন রাজ্যপাল, তখনই জানিয়েছিলেন কলকাতায় ফিরে সোদপুরের বাড়িতে যাবেন। এরপর পরিবারের সঙ্গে কথা বলে রাজ্যপাল জানিয়েছেন খুব নির্মম ঘটনা, বাবা মায়ের সঙ্গে কথা বলে তিনি তাদের মনের অবস্থা বুঝতে পারছেন, কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে তাদের। রাজ্যপাল জানিয়েছেন এখান থেকে ফিরে মুখ্যমন্ত্রীকে চিঠি to meet the parents, to understand their sentiments. They have told me certain things. I would keep it in confidentially now, based on what they told me, based on the information which I have on other sources. I will today, as a first step, write a letter and send a sealed cover to the chief minister.